চারুকলার সাবেক শিক্ষার্থী নাতান বম 2022 সালে তৈরি করে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নামের এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনটি। আর গত দুবছরে এই সংগঠনটি হয়ে উঠেছে বান্দরবানের মূর্তিমান আতঙ্ক। প্রথম দিকে অপহরণ এবং চাঁদাবাজির মাধ্যমে তারা তহবিল সংগ্রহ করত, পরবর্তীতে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে জঙ্গি সংগঠনকে অস্ত্রের প্রশিক্ষণ। সর্বশেষ একসাথে হামলা হলো তিনটি ব্যাংকে, আর এতেই নড়চড়ে বসেছে বান্দরবানের প্রশাসন। বান্দরবান পার্বত্য জেলার রুমা এবং থানসি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে হামলা এবং লুটপাটের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের পুরো সাংগঠনিক কাঠামোর সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে কুকিচিনের প্রধান নাতান বম ওরফে নোবেল ওরফে চিনলুং তাণ্ডব লীলার নির্দেশনা দিয়ে যাচ্ছে। আর কথিত চিফ অফ স্টাফ এবং ব্রিগেডিয়ার বাংচুং লিয়ান ওরফে ভিপির পরিকল্পনায় চলছে এইসব ডাকাতীয় হামলার ঘটনা। অনুসন্ধানে বের হয়ে এসেছে সংগঠনের প্রধান নাতান বম সহ শীর্ষস্থানীয় ছয়জন বর্তমানে অবস্থান করছে প্রতিবেশী মিজোরাম সীমান্তে, সেখান থেকে তারা সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। রুমা এবং থানসির ব্যাংক ডাকাতিতে ব্যবহার করা হয়েছে কুকিচিনের নারী সদস্যদের। গত কয়েকদিনের যৌথ বাহিনীর অভিযানে বেথেলপাড়া এবং এডেনপাড়া থেকে গ্রেফতার হওয়া নারীদের মধ্যে কতজন কুকিচিনের সক্রিয় সদস্য তার অনুসন্ধান করছে আইন শৃঙ্খলা বাহিনী। থানসিতে অলরেডি অভিযান চলছে, সেখানে অনেককে আটক করা হচ্ছে, সেগুলো যাচাই বাছাই করে বিভিন্ন যাতে কোনো নিরীহ লোক হয়রানির শিকার না হয় সেই প্রসেস চলছে। গত চার দিনে যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানের রুমা এবং থানসি থেকে সন্দেহভাজন অন্তত 60 জনকে আটক করা হয়েছে। গত কিছুদিন আগেও এই কুকিচিন সন্ত্রাসীদের অবস্থান ছিল বান্দরবান পার্বত্য জেলার দুর্গম বিভিন্ন অঞ্চলে। এর মাঝে তারা দুদফায় শান্তি আলোচনায় বসেছিল স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার নিয়ে। এই শান্তি আলোচনার সুযোগ নিয়ে দুর্গম অঞ্চল থেকে তাদের অবস্থান হতে থাকে বিভিন্ন পাড়ামহল্লায়, আর এই সুযোগে খুব সহজে হামলা চালাতে পেরেছে একযোগে তিনটি ব্যাংকে। আরও বড় হামলার পরিকল্পনা রয়েছে কুকিচিন সন্ত্রাসীদের, তবে তাদের প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা রয়েছে এমনটি বলছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বান্দরবান থেকে কমল দে, সমসংবাদ।